বিজ্ঞান নিয়ে জঙ্গলমহলের পড়ুয়াদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিল পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র। ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন এই সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বিশেষ বিজ্ঞান কর্মশালার। পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের ক্যাম্পাসে এই কর্মশালায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এর বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে। এতে যোগ দিয়েছে 50 জন ছাত্রছাত্রী। ওয়ার্কশপে হাতে কলমে বিজ্ঞানকে শেখার পাশাপাশি বিজ্ঞান সম্পর্কিত সমস্ত বিষয় সম্পর্কে ওয়াকিবহাল হচ্ছে পড়ুয়ারা। এই উদ্যোগ প্রসঙ্গে জেলা বিজ্ঞান আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, বিজ্ঞান নিয়ে পড়ার আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যেই এই কর্মশালা। ছাত্রছাত্রীরাও জানায় এই কর্মশালায় যোগ দিয়ে তাদের বিজ্ঞান নিয়ে আগ্রহ অনেক বেড়েছে, জেনেছে বহু নতুন তথ্য। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম এরা প্রতি বছরই ছাত্রছাত্রীদের বিজ্ঞানে অনুপ্রাণিত করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়ে থাকে। এই বছরও সেজন্য বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের নির্দেশক সৌব্রত চৌধুরী মহাশয় এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের যিনি আধিকারিক আছেন তাদের মধ্যে একটা চুক্তি হয় যে প্রত্যেকটি জেলার জন্য মিউজিয়ামে এক্সপোজার ভিজিট এবং একটা করে ক্যাম্প করা হবে। তারই অঙ্গ হিসাবে আমরা পুরুলিয়া, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার জন্য এই ক্যাম্প এবং এক্সপোজার ভিজিটের আয়োজন করেছি। যে জিনিসগুলোকে ইন্টারেস্টিং লাগতো না সেগুলো প্রচুর ইন্টারেস্টিং লেগেছে, আর তাছাড়া সায়েন্সের মধ্যে একটা অ্যাট্রাকশন মনে হচ্ছে ফিল করছি। আর এই আজকে যেটা করাচ্ছে অ্যাস্ট্রোনমি সেটা সত্যিই ভালো লেগেছে, কারণ অ্যাস্ট্রোনমি জিনিসটা আমাদের কাছে একদমই ফার্স্ট, ভালোই লেগেছে।